আছে, উপরে ওঠার তৈলাক্ত বাস বে উপরে ওঠার চেষ্টা করছে, উজ্জ্বল মেয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক একটু পর্দায় দিয়ে উৎসাহ যোগান, দর্শক দর্শকের উল্লাস আমরা লক্ষ্য করছি। জয় ছিনিয়ে আনতে পারেন কিনা এটাই দেখার বিষয়। আমরা লক্ষ্য করছি উজ্জ্বল মীর, ভালুকা থেকে আগত এই খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করছেন, চেষ্টা করছেন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু বসে যান, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনে থেকে একটু বসে যান, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, ছবি নয় অনুরোধ জানছি, এইমাত্র প্রথম প্রতিযোগী উজ্জ্বল মীরের খেলা শেষ হলো, এখন আসবে আকাশ, উজ্জ্বল মীর এরপর আকাশ। এখনই দ্বিতীয় প্রতিযোগী আকাশ চেষ্টা চালাবেন, দেখা যাক কি হয়। হাই হাই প্রথমে শেষ, এরপর হাফিজুর, হাফিজুরের পরে প্রস্তুত থাকবে শাওন, এরপর হাফিজুর, হাফিজুরের পরে শাওন, এখন আসবে হাফিজুর, এরপরে প্রস্তুত থাকো শাওন, হাফিজুর শ্রীপুর কুমারিয়ান সন্তান, হাফিজুর দেখতে এখন দেখার বিষয় সে কি পারবে। হাফিজুর তার প্রচেষ্টা চালাবেন, দর্শকরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, দেখা যাক কে উঠতে পারে উপরে। দর্শক করতালি দেন, দর্শকরা অনেক উল্লাসিত উজ্জীবিত, ঐতিহ্যবাহী শ্রীপুর কুমারিয়ায় আক্তার জামান ফান্ডা মার্কেট শ্রীপুর কুমারিয়া বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন বার্ষিক মেলা 2022-এর এই মুহূর্তে চলছে তৈলাক্ত বাস বেয়ে উপরে ওঠা, এখন আসছেন আকাশ, এখন শাওন, এখন শাওন, এরপর প্রস্তুত থাকবেন শাহিন, এরপর প্রস্তুত থাকবেন শাহিন, এরপর প্রস্তুত থাকবেন শাহিন, শাওন আজকে দ্বিতীয় দিন এই মুহূর্তে জমে উঠেছে এই খেলাটি। প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এরপরে হীরা, এরপরে হীরা, হীরা আজকাল যেমন ঠান্ডা মার্কেট শ্রীপুর কুমারী বাজারের উদ্যোগে আয়োজিত চার দিন ব্যাপী ঈদ পুনর্মিলন বার্ষিক মেলা 2022 আজকের দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের আকর্ষণ তৈলাক্ত কলা গাছ তৈলাক্ত বাসবে উপরে ওঠা, এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শাহিন